हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে fx equal to x square minus 4x minus 3 প্রদত্ত অপেক্ষক যার বিস্তার 1 less than equal to x less than equal to 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? fx একটি বহুপদী অপেক্ষক যা যে কোনো সসীম বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য। তাই f'x ইকুয়াল টু ddx অফ fx এর অস্তিত্ব আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? fx এর অবকলন করে পাই ddx অফ fx ইকুয়াল টু ddx অফ x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? f'x ইকুয়াল টু 2x মাইনাস 4 মাইনাস 0। সো f'x ইকুয়াল টু কি হচ্ছে? 2x মাইনাস 4। তাহলে এবার আমরা কি লিখবো? ধরি c হলো বিস্তারের অন্তর্গত x এর একটি মান যেখানে আমাদের আপারার লোয়ার টার্ম কি দেওয়া আছে? 1 আর 4। তাহলে যেখানে 1 less than c less than 4, তাহলে লাগরাঞ্জের মধ্যম মান উপপাদ্য অনুযায়ী f'c equal to f4 minus f1 by 4 minus 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2c minus 4 equal to fx equal to আমাদের কি আছে? x square minus 4x minus 3। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 square minus 4 into 4 minus 3 minus 1 square minus 4 into 1 minus 3 divided by 3। তাহলে এখানে আমরা কি দেখছি? minus 3, যেহেতু মাঝখানে minus sign আছে, minus 3 cancel out হয়ে যাবে। So 2c minus 4 equal to 16 minus 16 minus 1 plus 4 divided by 3, 16 16 cancel out। তাহলে 2c equal to 4 plus 3 by 3, 3 3 cancel out 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? c equal to 4 plus 1 কি হবে? 5 by 2। তাহলে c equal to 5 by 2 কে আমরা কি লিখতে পারি? 2.5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে c equal to
2.5 होले, 1 लेस देन c लेस देन 4 होए एवं f dash c equal to f4 minus f1 by 4 minus 1 শর্তটি সিদ্ধ হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই ক্ষেত্রে বা তাই তাই লাগ্রাঞ্জের মধ্যম মান, লাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। তাহলে এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।